বিএনপির জাতীয় সরকারের প্রস্তাবনাকে অস্বাভাবিক ও অগণতান্ত্রিক বললেন 14 দল নেতারা। তারা বলেন জাতীয় সরকারের ধারণা এক আরেক 111-এর ষড়যন্ত্র, যারা নির্বাচনের আগে জেতার গ্যারান্টি চায় বিএনপি, যা সম্ভব নয়। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনায় এসব কথা বলেন নেতারা। জিয়ার সামরিক শাসনের বিরুদ্ধে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের প্রতিবাদের দিনকে গণ অধিকার দিবস হিসেবে পালন করে আসছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা। সেই ধারাবাহিকতায় বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা করে আইডিইবি। সভায় 14 দল নেতারা অভিযোগ করেন বিএনপি দেশে অস্বাভাবিক সরকার আনার পায়তারা করছে, এজন্যই তাদের নতুন প্রস্তাবনা জাতীয় সরকার। নির্বাচন করেই তো আজকে সরকার গঠন করতে হবে, হঠাৎ করে জাতীয় সরকারের কথা কেন আসছে, কি প্রশ্নে আসছে? অর্থাৎ আমরা দেখছি একটা অস্বাভাবিক সরকার গঠন করার জন্য চেষ্টা করছেন, আবার নতুন এখন ফর্মুলা নিয়ে এসেছেন জাতীয় সরকার। কেউ বলেন আগে, কেউ বলেন পরে। আরে জাতীয় সরকার কেন হবে? আবার 2 বছরের জন্য জাতীয় সরকার, ওই থিউরি 2007-এর 111-এর থিউরি, আবার সেই কুশীল আমরা আবার সক্রিয় জাতীয় সরকার করবে। 2 বছরের জন্য জাতীয় সরকার করবেন কেন বাবারা? নির্বাচনের পরে জাতীয় সরকার করবেন সিকি আদুলী দল নিয়ে, নির্বাচনে জয়লাভ করেন না তারপরে না করবেন? নেতারা অভিযোগ করেন তত্ত্বাবধায়ক সরকারের স্পিরিট নষ্ট করেছে বিএনপি সরকার। এখন সাংবিধানিকভাবে বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে তারা। আমি বিএনপির এই প্রস্তাবকে মনে করি যে আগে বিএনপির ক্ষমতার গ্যারান্টি দিতে হবে, তারপরে ওনারা নির্বাচন করবে। সুতরাং কেউ যদি মনে করে যে আমি নাগরদোলায় করে কোলে নিয়ে ক্ষমতায় বসিয়ে দেব, তাহলে সেটা হবে না বাংলাদেশে। সুতরাং নির্বাচনের আগে ক্ষমতার গ্যারান্টি কাউকে দেওয়া যায় না, আমরাও চাই না, নির্বাচনটা করতে হবে। সুতরাং এখানে আমি মনে করি যখনই বলে যে সাংবিধানিক সরকারের বাইরে একটি নিরপেক্ষ সরকার অথবা জাতীয় সরকার অথবা যে নামেই ডাকেন না কেন, এরা কার্যত একটা ভূতের সরকার। বিএনপি অগণতান্ত্রিক সরকার আনার ষড়যন্ত্রে নেমেছে অভিযোগ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান 14 দল নেতারা। আমি জানি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।